नमस्कार, जानते चाहिए टीवी पक्ष थेके आज आमी रयेछी तारकनाथ गड़ाय। आज के टॉपिक खुबी गुरुत्वपूर्ण। आपनी कि कॉलेजेर अध्यापक बा अध्यापिका होते चान? सेट परीक्षार विज्ञप्ति प्रकाश करा हयेछे। जेने नीन आवेदन करार प्रक्रिया संक्रांत विषय। किछुदिन परेई रयेछे यूजीसी नेटेर परीक्षा। एरी मध्ये राज्येर कलेजगुलिते अध्यापक नियोगेर क्षेत्रे योग्यता मान निर्धारणेर जन्य सेट परीक्षार जन्य विज्ञप्ति जारी करलो राज्य कलेज सार्विस कमिशन। विज्ञप्तिते जानानो हयेछे 15 सेप्टेम्बर पर्यन्त अनलाइने करा जाबे आवेदन। परीक्षा होबे आगामी बछरेर 8ई जानुয়ারি। जे समस्त प्रार्थीरा स्नातकोत्तर स्तरे कमपक्षे 55% नम्बर पेये पास करेछेन तारा परीक्षाय बसते पारबेन। आवेदनेर जन्य जेते होबे wbcsc.org.in ওয়েবসাইটে। সাইটের একেবারে উপরের দিকে থাকবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24/সেট। এই সেকশনে গিয়ে ক্লিক করলে ফর্ম পূরণের বা আবেদনের জন্য একটি নতুন উইন্ডো খুলে যাবে, যেখানে আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদ বিবরণ দেওয়া আছে। সমস্ত তথ্য পড়ে নেওয়ার পর সেখানে আপনি পাবেন অ্যাপ্লাই নাও এই অপশানটি। এখানে ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি ফর্ম। ফর্ম পূরণের পর দিতে হবে প্রসেসিং ফি, তারপরে আসবে সাবমিট অপশন। এই অপশনে ক্লিক করে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, যাতে করে আগামীতে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কোনো রকম জটিলতা না আসে। আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আপনি কী করবেন? আবেদনের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি সরাসরি query@wbcsconline.in এখানে মেল করে আপনি সাহায্যের আবেদন করতে পারবেন। ফোন করা যাবে 8336953469 এই নম্বরে। এই নম্বরটি সোমবার থেকে শনিবার অর্থাৎ সপ্তাহের 5 দিন সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি মেল করতে পারবেন kolkatabilldesk@gmail.com অথবা সরাসরি ফোন করতে পারা যাবে 03340035101 নম্বরে। প্রসঙ্গত, প্রায় 40টি বেশি বিষয়ে সেট পরীক্ষা হয়ে থাকে, তবে এবারে সেট পরীক্ষায় থাকছে নতুন এক চমক। সেট পরীক্ষার প্রথম দিকে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র হতো ইংরেজিতে, এবার থেকে বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কলেজ সার্ভিস কমিশন। এর আগে 10টি বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করা হয়েছিল, সেই সংখ্যা এবার অনেকটা বেড়ে যাবে বলে খবর। তবে কলা বিভাগের সমস্ত প্রশ্নপত্রই বাংলায় করা হবে। আবারও এরূপ নিত্য নতুন খবর সবার প্রথমে পেতে চোখ রাখুন জানতে চাই টিভির পর্দায়।